প্রকৃতির অপরূপ সমাহার হাতিয়া উপজেলা। দেশের মূল্যবান সম্পদ স্বর্ণদ্বীপ, নিজুমদ্বীপ ও ভাষাঞ্চর দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবেও পরিচিতি লাভ করেছে। এই তিনটি দ্বীপই হাতিয়া উপজেলায় অবস্থিত। হাতিয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি দ্বীপাঞ্চল উপজেলা, যেটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের বুকে একটি দ্বীপ। এই দ্বীপগুলোতে পরিকল্পিতভাবে চাষাবাদ, বৃক্ষরোপণ ও মৎস্য প্রকল্প সহ বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হলে জাতীয় অর্থনৈতিক অগ্রগতির দ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়তন ও অবস্থান। হাতিয়া উপজেলার আয়তন 2100 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার সবচেয়ে বড় উপজেলা। এই উপজেলা নোয়াখালী জেলার বেশ কিছু উপকূলীয় 19টি দ্বীপ নিয়ে গঠিত। হাতিয়া উপজেলায় বর্তমানে 1টি পৌরসভা ও 11টি ইউনিয়ন রয়েছে। জনসংখ্যার উপাত্ত। মোট জনসংখ্যা 452,463 জন। হাতিয়া উপজেলার সাক্ষরতার হার 69%। আলোকিত হচ্ছে হাতিয়া উপজেলা। প্রায় 400 কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে হাতিয়া ও নিজুমদ্বীপ। স্বাধীনতার 50 বছর পর 15 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের আদলে 30,000 গ্রাহক বিদ্যুৎ সেবায় যুক্ত হচ্ছেন। অর্থনীতিতে সম্ভাবনাময় হাতিয়া। পর্যটন আর অর্থনীতিতে সম্ভাবনাময় স্থান নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। নিজুম দ্বীপসহ জেগে ওঠা চরাঞ্চল নিয়ে গড়ে উঠতে পারে সম্ভাবনার আরেক টুকরো নতুন বাংলাদেশ। হাতিয়ার উপকূল দেশের অন্যতম মৎস্যচারণ ক্ষেত্র। হাতিয়ার উপকূলীয় এলাকায় ট্রলারগুলো যে পরিমাণ মাছ ধরে তা গোটা দেশের আহরিত মাছের প্রায় 17 ভাগ। মাছ ধরা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সংযোজন করা গেলে দেশের চাহিদা পূরণের পরও 30 লাখ মেট্রিক টন মাছ রপ্তানি করা সম্ভব হতো। হাতিয়ার মাটি অত্যন্ত উর্বর। এ দ্বীপে বার্ষিক খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 98,000 মেট্রিক টন, অথচ এ দ্বীপে খাদ্যশস্যের চাহিদা 58,000 মেট্রিক টন, উদ্বৃত্ত খাদ্যশস্যের পরিমাণ 40,000 মেট্রিক টন, এবং প্রতি বছর এ দ্বীপ থেকে অন্তত 100 টন শুটকি উৎপাদিত হয়। হাতিয়ার জেগে ওঠা চর ও মৎস্য এবং শুটকি যা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। ইসলাম প্রচার। ইতিহাসে বাংলাদেশে ইসলামের প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম ধরা হলেও হাতিয়াতে ইসলামের সূত্রপাত হয় বলে বিশ্বাস করেন এ দ্বীপের মানুষেরা। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে এখানে একটি বৃহত্তম জামে মসজিদ গড়ে ওঠে। এটি ছিল হাতিয়ার ঐতিহাসিক প্রথম জামে মসজিদ। নির্মাণের প্রায় 800 বছর পর 1702 খ্রিস্টাব্দে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তী সময়ে 1958 সালে ঢাকার ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের নকশায় পুরনো সেই মসজিদের আদলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে এখানে আরেকটি মসজিদ গড়ে তোলা হয়। 1983 সাল পর্যন্ত মসজিদটি অক্ষত ছিল। হাতিয়া দ্বীপের শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি প্রাথমিক বিদ্যালয় 216টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 39টি, উচ্চ বিদ্যালয় 45টি, বালিকা উচ্চ বিদ্যালয় 3টি, মোট কলেজ 5টি এবং দাখিল মাদ্রাসা 15টি। দর্শনীয় স্থান। নিজুমদ্বীপ, কমলার দিঘি, তমরুদ্দিন পাথরঘাট, সূর্যমুখী সি বিচ, স্বর্ণদ্বীপ সেনানিবাস, ভাষাঞ্চর, কাটাখালী ম্যানগ্রোভ, মুক্তারিয়া ঘাট, দানারদোল সি বিচ ও চরচেঙ্গা সি বিচ। যোগাযোগ ব্যবস্থা। পাকা রাস্তা 130 কিলোমিটার, আধা পাকা রাস্তা 60 কিলোমিটার, কাঁচা রাস্তা 687 কিলোমিটার, সেতু বা কালভার্ট 368টি। নদীর সংখ্যা মোট 3টি। জেলার সদর তথা মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। এছাড়া ঢাকা এবং চট্টগ্রামের সাথে লঞ্চ ও জাহাজের মাধ্যমে নৌপথে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলার সিঙ্গাপুর খ্যাত হাতিয়া উপজেলা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।